তাইশিনা তার দিদা মিঠাই দেবীর সঙ্গে বাস করত। তাইশিনা বয়সে অনেকটাই বড় ছিল, কিন্তু তার বিবেক বুদ্ধি অনেকটাই কম ছিল। সে এখনো বাচ্চাদের সঙ্গে খেলতে ভালোবাসত, এমনকি বাচ্চাদের মতো করে কথাবার্তাও বলত। তাই নিয়ে মিঠাই দেবী প্রথম থেকেই বেশ সমস্যায় পড়েছিল। দিদা, আজকে আমার বন্ধুরা আমাকে খেলতে নেয়নি, বলেছে আমি নাকি বড় হয়ে গেছি, তাই ওদের সঙ্গে আমার খেলার বয়স নেই। দিদা, তুমি বলো না, ওরা আমাকে এরকম কেন বলল? আমি পুতুল নিয়ে কেন খেলতে পারবো না? না না, ওরা ভুল বলেছে। তুই বনবিটা খেয়ে খেয়ে বড় হয়েছিস, আর বনবিটা বাড়ন্ত বাচ্চাদের জন্য। হে হে হে, যা এবারে ঘরে গিয়ে বস, আমি বাজারে যাচ্ছি। আর বাড়ি থেকে কোথাও যাবি না, বুঝলি? বাড়িতে কাউকে ঢুকতেও দিবি না। ওই বঙ্কুচরের উৎপাত যা বেড়েছে, কখন না জানি কে নিয়ে পালাই। আগের বারে তুই চলে যেতে অনেক কিছু চুরি করেছিল, বুঝেছিস? দিদা, সে নিয়ে তুমি একদম চিন্তা করবে না, আমি বাড়িতে কাউকে ঢুকতে দেব না। আমি কি বোকা নাকি যে চোরকে চুরি করতে দেব? মিঠাই দেবী তাইশিনাকে নিয়ে প্রতিবারের মতোই চিন্তিত হলেও বাজারে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তাই সে তাইশিনাকে আবারও ভালো করে বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। বেশ কিছুক্ষণ কেটে যায়, হঠাৎই গ্রামের বঙ্কুচোর সেখানে আসে। কি রে তাইশিনা, তোর ঠাম্মাকে দেখছি না যে, উনি কোথাও গেছে নাকি? আর আমার নামে কিছু বলে যায়নি তো? হ্যাঁ, দিদা বাজারে গেছে, আর আমাকে বলে গেছে যে বঙ্কুচোর এলে বাড়িতে ঢুকতে দিবি না, তাহলে সবকিছু চুরি করে নেবে। এই মেয়ে তো দেখছি আগের থেকে চালাক হয়ে গেছে, কিন্তু এখন বাড়িতে না ঢুকলে জিনিসপত্রগুলো চুরি করব কিভাবে? আর জোর করে ঢুকতে গেলে কোথায় চাচামেচি শুরু করে দেবে। না না বাবা, আমি বরং কেটে পড়ি। তবে একটা জিনিস হতে পারে, তোমার যদি কিছু নেওয়ার থাকে আমাকে বলো, আমি তোমাকে এনে দেব। তাহলে তোমার চুরি করাও হবে না, আর আমারও কাউকে বাড়িতে ঢুকতে দেওয়াও হবে না। তাইশিনার এরকম বোকামিতে চোরটি খুবই খুশি হয় এবং সে এক এক করে অনেক জিনিসপত্রই সেদিন সেখান থেকে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর মিঠাই দেবী বাজার থেকে বাড়ি ফেরে এবং তাইশিনা চোরকে নিজের হাতে করে চুরি করতে সাহায্য করেছে শুনে সে খুব রেগে যায়। হে ঈশ্বর, এই মেয়েকে নিয়ে আমি কি করব? এত বড় হয়ে গেল তবুও বুদ্ধি হলো না, এত করে বলা সত্ত্বেও শেষে কিনা একটা চোরকে নিজে থেকেই বাড়ির সব জিনিসগুলো দিয়ে দিল। আমার কি দোষ দিদা? তুমি তো বললে বাড়িতে কাউকে ঢুকতে দিবি না, তা তুমি কি এটা বলেছো যে কোনো জিনিসও দেব না? যাই হোক না কেন, খালি আমার দোষ। চোর চুরি করা আর চোরকে চুরি করতে দেওয়া একই তো হলো। এই মেয়েকে আমি এবার কিভাবে বোঝাই? তোর বাবা, আমার তো এই মেয়েকে নিয়েই এবার বিরক্ত লাগছে। তাইশিনার বাবা মা কেউই এই পৃথিবীতে ছিল না, তাই বাবা মাহারা মেয়েকে মিঠাই দেবী বেশি কিছু বলতেও পারত না, তাই সে শুধুই মনে মনে আফসোস করত আর তাকে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করত। দেখ মা, তোর বাবা কত চালাক চতুর ছিল জানিস? তার আয়ত্তে থাকলে সে চাঁদও চুরি করে দেখিয়ে দিত, আর তুই কিনা তার মেয়ে হয়ে একটা চোরের চুরিকেও ধরতে পারলি না। মিঠাই দেবীর কোনো কথাতে তাইশিনার তেমন কিছু মনে না হলেও চাঁদ চুরির কথাটা তার মাথায় ঢুকে যায়। তার বাবা যে চাঁদ চুরিও করতে পারত, এটাই সে মনে মনে ভেবে নেয়। পরবর্তী দিনে সে তার বাবার মতোই চালাক হয়ে চাঁদ চুরি করে দেখিয়ে দেবে, এটাও ভেবে নেয়। আমাকে সবাই বোকা ভাবছে তো, আমিও একদিন বাবার মতো চালাক হব আর চাঁদ চুরি করে সবাইকে দেখিয়ে দেব, তখন আর আমাকে কেউ বোকা বলবে না। বেশ কয়েক বছর কেটে যায়। ইতিমধ্যে মিঠাই দেবীর বয়স হয়ে যাওয়ায় সে সাধারণ বার্ধক্যজনিত কারণেই মারা যায়। তাইশিনা একা হয়ে পড়ে। কয়েকদিন পর গ্রামের লোকজন তার দেখাশোনা করে বিজয় নামে একটি ছেলের সঙ্গে তার বিয়ে দিয়ে দেয়। বিজয় সাধারণ মানুষের মতোই ছিল। বিয়ের পরও তাইশিনার মধ্যে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় না। সে এখন বাচ্চাদের মতো কথাবার্তা না বললেও তার বোধ বুদ্ধি এখনো খুব একটা বৃদ্ধি পেয়েছিল তা কিন্তু নয়।
একদিন, আচ্ছা বিজয়, তুমি আমার একটা সাহায্য করবে? মানে আমার স্বপ্ন পূরণে তুমি আমার সহযোগিতা করবে? হ্যাঁ, কেন পারবো না, আমি যতটা সাধ্য চেষ্টা করব। এখন তোমার কি স্বপ্ন আছে তুমি আমায় বলতে পারো। তবে হ্যাঁ, ওই প্রেমিকদের মতো চাঁদ সূর্য এনে দিতে পারবো না। কিছু মনে করো না, আমি আর কি মারলাম। আরে না না, তুমি ওটা পারবে না, আমিও জানি, কারণ এটা চালাক লোকেদের কাজ, আর আমি আমার বাবার মতোই চালাক। দিদা বলেছে আমার বাবার এত বুদ্ধি ছিল, উনি চাইলে চাঁদও চুরি করে আনতে পারত। তাই আমিও চাঁদ চুরি করতে চাই। তুমি বলো না প্লিজ কিভাবে করব, মানে চুরি আমি করব, তোমার কোনো দোষ হবে না, শুধু তুমি উপায়গুলো বলো। এ কি মেয়ে রে বাবা, এ আবার কিসের আবদার? লোকের কত রকমের স্বপ্ন থাকে, এর কি না চাঁদ চুরি করার শখ? আমি ওকে যেমন তেমন কিছু একটা বুঝিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারতে হবে, তবে তুমি যদি আগে জানাতে ভালো হতো, কিন্তু এখন তো অনেকটাই দেরি হয়ে গেল। দেখো চাঁদ তো অনেক দূরে, ওখানে হাত বাড়ানো সম্ভব নয়, তাই ওখানে যেতে অনেক বড় বড় সিঁড়ি বানাতে হবে। আর অতগুলো সিঁড়ি বানাতে কত বছর সময় লাগবে বলো তো? এখন তো আমার বয়স অনেক হয়ে গেছে, কি করে হবে? সিঁড়ি বানাতে বানাতেই আমি হয়তো পটল তুলব, তাই এখন আর কোনো রকমই সম্ভব নয়, বুঝেছো? বিজয় ভেবেছিল এসব শোনার পর তাইসিনা হয়তো চুপ করে যাবে এবং তাকে আর কোনো রকমের প্রশ্ন করবে না। কিন্তু তাইসিনার অবাক করা অলৌকিক যুক্তি শুনে বিজয় হতবাক হয়ে যায়। দাঁড়াও দাঁড়াও, আমরা যেতে পারবো না তো কি হয়েছে? আমরা তো ওখানে কাউকে পাঠাতে পারবো, তাই না? আর আমি যতদূর শুনেছি বাদুর পা দিয়ে খুবই শক্ত করে ধরতে পারে। তুমি দেখোনি ওরা কিভাবে সারাক্ষণ গাছের ডালে ঝুলে থাকে? আমরা যদি অনেকগুলো বাদুরকে দড়ি দিয়ে বেঁধে চাঁদে পাঠাই তাহলে কেমন হবে? ওরা চাঁদকে শক্ত করে ধরবে আর আমরা টেনে টেনে চাঁদটাকে নিচে নামিয়ে আনবো। এটা শোনার পর বিজয় খুবই রেগে যায়। তুমি তোমার উলফাল বকা বন্ধ করো তো, চাঁদ চুরি করা কখনোই সম্ভব নয়। আচ্ছা চাঁদ চুরি করা ভুলেই যাও, তুমি আগে লোকের বাড়ি থেকে একটা মুরগি চুরি করে এনে দেখাও তো, যত সব। বিজয় তাইসিনার উপরে রাগ দেখালে সে চুপ করে যায়। তাইসিনা সেদিন রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে, কারণ সে মনে মনে ভেবেই নিয়েছিল যে সে বিজয়কে মুরগি চুরি করে এনে দেখাবে। আর তাই সেদিন রাতে বিজয় ঘুমিয়ে পড়লে সে পাশের বাড়িতে মুরগি চুরি করতে যায়। কিন্তু সে মুরগি ধরলেই মুরগিগুলো জোরে জোরে চেঁচাতে থাকে এবং বাড়ির সকলেই উঠে পড়ে এবং তাইসিনাকে তারা সবাই ধরে ফেলে। এভাবেই দু একদিন ছাড়াই সে গ্রামের বিভিন্ন বাড়িতে মুরগি চুরি করার জন্য যেত, কিন্তু তার বোকামির জন্য সকলেই তাকে ধরে ফেলত। এমনই একদিন গ্রামের সকলে মিলে তাইসিনার নামে গ্রামের মোড়লবাবুর কাছে অভিযোগ জানায়। তাইসিনা, গ্রামের সকলে যা বলছে সেটা কি সত্যি? মানে তুমি নাকি মুরগি চুরি করতে যাও শুনলাম। ওকে জিজ্ঞাসা করার কি আছে, আজ আমরা হাতে নাতে ধরেছি, আর গ্রামের সকলে প্রতিদিনই দেখে, কিন্তু এরকম একটা মহিলা চুরি করবে কেউ প্রথমে বিশ্বাসই করতো না। তোমরা শুধু শুধু আমাকে বলছো, আমি কি এমনি এমনি চুরি করতে গেছিলাম নাকি? বিজয় তো বলেছিল যে আমি চাঁদ কেন মুরগিও চুরি করতে পারবো না, আর তাই তো আমি গ্রামে মুরগি চুরি করতে যেতাম। বিজয়কে আমি দেখাতে চেয়েছিলাম যে আসলেই আমি চুরি করতে পারবো, আর একদিন আমার স্বপ্নের চাঁদও চুরি করে সকলকে দেখিয়ে দেব, কারণ আমার বাবা অনেক বুদ্ধিমান ছিল। তাইসিনার কথাগুলো শুনে ওখানে উপস্থিত সকলেই হেসে ফেলে এবং তার বোকামির জন্য সকলেই তাকে নিয়ে মজা করতে থাকে। তখন ওখানে বিজয়ও উপস্থিত ছিল। সে এগুলো দেখে তার আর কিছুই বুঝতে বাকি ছিল না যে আসলে তাইসিনা তার বোকামির জন্যই এরকম করেছে। আপনারা কিছু মনে করবেন না, আসলেও একটু এরকমই, আর আপনাদের কাছেও যদি কোনো দোষ করে থাকে তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, প্রয়োজনে আপনাদের ক্ষতিপূরণও দিতে রাজি আছি। আমি আসলে ইয়ার কি করেই বলেছিলাম, কিন্তু ও যে সত্যি সত্যিই চুরি করবে সেটা আমি কখনোই ভাবিনি। আরে না না, সেটা ব্যাপার নয়, ও আমাদের বাড়ি থেকে দু চারটা মুরগি চুরি করে নিলেও দুঃখ থাকতো না, কিন্তু চুরি তো করতেই পারে না, বরং বোকামির জন্যই রোজ রোজ আমাদের ঘুম ভেঙে যায়, আর সেই জন্যই আমরা ওর নামে আজ বিচার ডেকেছি। বেশ কয়েকদিন কেটে যায়। সেদিনের পর থেকে বিজয় কিভাবে তাইসিনাকে বোঝাবে এটা নিয়েই সে ভাবতে থাকে। তাইসিনাও সেরকম ছিল, সে মোটেও কিছু বুঝতে চাইছিল না। তাই বিজয় মনে মনে একটা পরিকল্পনা করে এবং কয়েকদিন পর তার কাছে গিয়ে বলে, দেখো তাইসিনা, আজ আমি তোমার জন্য কি এনেছি, তুমি বারবার বলো তো চাঁদ চুরি করবে, আর এটা তোমার ছোট্টবেলার স্বপ্ন, আর আজ আমি তোমার স্বপ্ন পূরণ করে দেব। ও মা, সত্যি নাকি গো? তা কি এনেছো কই দেখি? কই, তাহলে আমি সত্যি সত্যি চাঁদ চুরি করতে পারবো?
আসলে বিজয় সেদিন তাইসিনার জন্য একটি টেলিস্কোপ এনেছিল এবং সে সেটা দিয়ে তাইসিনাকে চাঁদ দেখিয়ে দেয়। টেলিস্কোপের মধ্যে চাঁদটিকে খুবই কাছে এবং বড় মতো দেখতে পেয়ে তাইসিনা খুবই খুশি হয়। বিজয় তাকে এটাও বলে যে টেলিস্কোপের ভেতরে চাঁদটিকে চুরি করে রাখা আছে আর রাতের বেলায় আলোকিত হলে সেটা দেখা যাবে। তারা সেদিন সেটাকে ছাদের উপরে রেখেই চলে আসে। তাইসিনা মাঝে মাঝে রাত্রিবেলা ছাদে উঠে টেলিস্কোপের মধ্যে চাঁদকে দেখত আর সেটা চুরি করেছে ভেবে খুশি হতো। এভাবেই বিজয় চালাকি করে তাইসিনাকে বুঝিয়ে দিয়েছিল। তাইসিনা সমাজে ওঠা বসা করতে করতে ধীরে ধীরে খুব চালাক হয়ে ওঠে। এখন সে সাধারণ মানুষের মতোই জীবনযাপন করে। রণজিৎ তার বউ টুকটুকি এবং মা মহিমা দেবীর সঙ্গে বাস করে। রণজিৎ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল। তিনজনের হাসি খুশি পরিবার ছিল তাদের। শাশুড়ি এবং বৌমার মধ্যে ঝামেলা একদমই হতো না বললেই চলে, কারণ তাদের দুজনের মধ্যে অনেক মিল ছিল। বেশ আনন্দের সঙ্গেই দিন কাটছিল সবার। একদিন রণজিৎ অফিস থেকে বাড়ি ফিরে এসে দেখে, বৌমা আমাকে এই লেহেঙ্গাটা পরে ভালো লাগছে তো? তোমাকে তো অনেক সুন্দর লাগছে। হ্যাঁ মা, আপনাকেও একদম পুরানো দিনের সিনেমার হিরোইন মনে হচ্ছে। এই যে দাদা, ক্যামেরা রেডি তো? এবার ফটো তুলুন। ফটো ভালো করে তুলবে কিন্তু, আমি ফটোগুলো ফেসবুকে আপলোড করব। হ্যাঁ হ্যাঁ, শুধু ফেসবুকে না মা, আমি তো ইনস্টাগ্রামেও আপলোড করব আর হোয়াটসঅ্যাপে ডিপি করে দেব। নিন দাদা, ভালো করে ফটো তুলুন এবার। রণজিৎ কিছুই বুঝতে পারছিল না যে এসব হচ্ছেটা কি। টুকটুকি, এসব কি হচ্ছে? তোমরা কোথাও যাবে নাকি? লেহেঙ্গা পরে মুখে 5 কেজি করে ময়দার প্রলেপ দিয়ে কি করছো এটা? আর এই লোকটাই বা কে? আরে, ইনি আমাদের ক্যামেরাম্যান। কতদিন ধরে নতুন লেহেঙ্গাটা তুলে রাখা আছে বলো তো, তাই আজকে ভাবলাম যে লেহেঙ্গা পরে ফটো তুলে ফেসবুকে আপলোড করব। হ্যাঁ হ্যাঁ, লেহেঙ্গা কিনে 15 দিন ধরে তুলে রেখেছিলাম। যদি লেহেঙ্গা রেখে রেখে খারাপ হয়ে যায় আর আমরা পড়তেই না পারি, তখন কি হবে? তোমাদের খেয়ে কাজ নেই নাকি? লেহেঙ্গাগুলো বের করলে কেন? কালকে আমার বন্ধুর বিয়ে আছে, আমাদের সপরিবারে সবাইকে নেমন্তন্ন করেছে। আমি বলতে ভুলে গিয়েছিলাম তোমাদেরকে, এই লেহেঙ্গা দুটো কালকে বিয়েবাড়ি পরে গেলেই তো হতো। কি, কালকে বিয়েবাড়ি আছে? আগে বলবে তো। তাহলে বেকার বেকার আমরা এসব করছিলাম। এই যে ক্যামেরাম্যান, তুমি চলে যাও এখান থেকে, আমরা আর ফটো তুলবো না। সত্যি আজব পাবলিক আপনারা, ফটো তুলবেন না যখন শুধু শুধু আমার সময় নষ্ট করলেন কেন? যত সব, তারা ক্যামেরাম্যানকে সেখান থেকে তাড়িয়ে দেয়। পরের দিন টুকটুকি আর তার শাশুড়ি মা আবার লেহেঙ্গা পরে ভালো করে রেডি হয়ে রণজিতের সঙ্গে বিয়ে বাড়িতে যায়। আচ্ছা, অনেক ঘোরা হলো, এবার চলো খেয়ে নিই আমরা। অনেকক্ষণ তো হলো এসেছি, খিদে পাচ্ছে আমার এবার। আরে দাঁড়াও না, আচ্ছা তুমি চলো, আমরা আসছি এখনি। রণজিৎ খাওয়ার জন্য প্যান্ডেলে যায়। এই যে এখানে ফাঁকা আছে দুটো চেয়ার, সবিতা এখানে বসে পড়ো। না না, এখানে আমার ওয়াইফ আর মা বসবে, ওরা আসছে এখনি, সরি আর জায়গা নেই। আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নেই, আমরা অন্য জায়গায় সিট পাই কিনা দেখছি। বেশ অনেকক্ষণ কেটে যায়। ওরা গেল কোথায়? আসছে না কেন? আমার তো খাওয়া শেষ হতে চললো প্রায়, আর কত ধীরে ধীরে খাবো, ফোনও তো ধরছে না। কি দাদা, কেউ তো আসলো না এতক্ষণ ধরে, বেকার বেকার আমাদের দাঁড় করিয়ে রেখেছেন, এবারে কিন্তু আমরা বসে পড়বো। সরি সরি, কিছু মনে করবেন না, আপনারা বসে পড়ুন প্লিজ। রণজিৎ তার খাওয়া শেষ করে তার বউ এবং মাকে খুঁজতে শুরু করে। অনেকক্ষণ পর সে তাদের দেখা পায়। তারা দুজনে ফটোশুট করতেই ব্যস্ত ছিল। এই কি হচ্ছেটা কি? কখন ডেকেছিলাম খাওয়ার জন্য? কখন থেকে আমি তোমাদের খুঁজছি জানো? খাবে না নাকি? আরে দাঁড়াও না, ফটোশুট করছিলাম তো। দাদা কটা ফটো হলো টোটাল? 874টা ম্যাডাম। ঠিক আছে, ভালো ভালো গুলোই বেছে বেছে নেবেন আর খারাপ গুলো ডিলিট করে দেবেন কিন্তু, ফটো খারাপ হলে খুব খারাপ হবে বলে দিলাম। হ্যাঁ,
আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে লেহেঙ্গা পরে তোলা ফটোগুলো পাঠিয়ে দিও। নম্বরটা সেভ করেছো তো বাবা? হয়েছে হয়েছে, অনেক হয়েছে, খেয়ে নেবে চলো এবার। রণজিৎ তাদেরকে সঙ্গে করে খেতে নিয়ে যায়, কিন্তু তারা দেখে যে বিয়ে বাড়ির সকলের খাওয়া হয়ে যাওয়ায় খাওয়ানো বন্ধ করে দেওয়া হয়েছে। নাও এবার ঠেলা বোঝো, ক্যাটারাররাও চলে গেছে, খাবারও শেষ, এবার পেট ভরে হাওয়া খাও, বেশ হয়েছে। আরে তুমি খাওয়া নিয়ে এত চাপ নিচ্ছ কেন বলো তো? কোনো ব্যাপার নয়, এমন হতেই পারে, আমরা বিয়ে বাড়িতে তোমার মতো খেতে আসিনি বুঝলে, আমরা লেহেঙ্গা পরে মেকআপ করে ফটোশুট করতে এসেছিলাম। হ্যাঁ আমাদের লেহেঙ্গা সবাইকে দেখানো হয়ে গেছে আর ফটো তোলাও হয়ে গেছে, চল এবার বাড়ি চল। বৌমা সকালের ভাত আছে না, আমরা ডিম ভেজে খেয়ে নেবো খন, চলো। হ্যাঁ মা চলুন, আজকে ফটোশুট করে অনেক মজা হয়েছে তাই না বলুন। রণজিৎ শাশুড়ি বৌমার কথা শুনে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছিল না। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন টুকটুকি এবং মহিমা দেবী দুজনেই রণজিতের কাছে নতুন লেহেঙ্গা কিনে দেওয়ার জন্য বায়না করে। রণজিৎ তাদের একটা শপিং মলে নিয়ে যায়। অনেকগুলো লেহেঙ্গা দেখার পর, আমি এই লেহেঙ্গাটা নেব, এটা আমার, এটা অনেক সুন্দর লাগছে রণজিৎ, এটা নেব আমি ফাইনাল। না এটা আমি নেব, এটা তো আমি আগে দেখেছি, তোমাকে দেখতে দিলাম আর অমনি তোমার হয়ে গেল, আমি নেব এই লেহেঙ্গাটা ব্যাস। এটা আমার, আমি নেব এটা, আমি আগে নেব বলেছি, রণজিৎ এটা আমাকে কিনে দাও। আরে ঝগড়া করছো কেন তোমরা, এরকম আরো থাকবে তো, একটা লেহেঙ্গা নিয়ে কাড়াকাড়ি করছো কেন? সরি স্যার, এমন লেহেঙ্গা তো আমাদের স্টকে আর একটাও নেই, এটা ওয়ান পিস প্রোডাক্ট। না রণজিৎ এটা আমাকে কিনে দে, আমি তোর মা হই, মা আগে নাকি বউ আগে বল, আমি তোকে জন্ম দিয়েছি ভুলে যাস না। আর আমি তোমাকে বিয়ে করে আমার বাবা মা ঘর বাড়ি পরিবার সব ছেড়ে এসেছি, তার বদলে এই লেহেঙ্গাটা আমাকে কিনে দিতে পারছো না তুমি? চুপ চুপ একদম চুপ, আমার মাথাটা এবার তোমরা খারাপ করে দেবে দেখছি, এই লেহেঙ্গাটা আমি কাউকেই কিনে দেব না, রাখো এটা আর চলো এখান থেকে, আমরা অন্য শপিং মল যাব যেখানে অনেক লেহেঙ্গার কালেকশন আছে, সেখান থেকে নেবে তোমরা, ওকে? রণজিৎ তাদেরকে নিয়ে গিয়ে অন্য শপিং মল থেকে লেহেঙ্গা কিনে দেয়, তারা দুজনে অনেক খুশি হয়। বৌমা এই লেহেঙ্গাটা আমার খুব ভালো লাগছে, এটা তো আমার এখনই পরার ইচ্ছে করছে, সেই কবে বিয়ে বাড়ির নিমন্ত্রণ পাবো সেই আশায় বসে থাকতে হবে, দূর ভালো লাগে না। না মা সম্ভব নয়, আমার পক্ষে এই লেহেঙ্গাটা না পরে তুলে রাখা একেবারেই সম্ভব নয়, আমরা এই লেহেঙ্গাটা কালকেই পরবো। কালকে পরবো? কালকে পরে কোথায় যাবো আমরা? বিয়ে বাড়ি যাবো, কালকে লেহেঙ্গা পরে সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়বো, তারপর আমরা বিয়ে বাড়ি খুঁজে বার করবো, কোনো না কোনো একটা বিয়ে বাড়ি দেখলেই ঢুকে পড়বো আবার কি। বৌমা স্যালুট স্যালুট তোমাকে, তোমার আইডিয়াটা জাস্ট অপূর্ব। পরের দিনই তারা তাদের প্ল্যান মাফিক লেহেঙ্গা পরে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ হাঁটার পর, মা ওই দেখুন ওই দেখুন, একটা বিয়ে বাড়ি দেখতে পেয়েছি, গান বাজনা হচ্ছে, লোকজন ভর্তি। সাব্বাস বৌমা চলো শিগগিরই চলো। তারা অনুষ্ঠান বাড়িতে ঢুকে পড়ে, তাদের সুন্দর লেহেঙ্গা দেখে অনেকেই তাদের লেহেঙ্গার খুব প্রশংসা করে। এই লেহেঙ্গাগুলো কোথা থেকে কিনেছো গো তোমরা? এগুলো সত্যিই দারুণ লাগছে। সবার মুখে লেহেঙ্গার প্রশংসা শুনে শাশুড়ি আর বৌমা দুজনেই চরম আনন্দ উপভোগ করছিল। মা ওই দেখুন, বউকে দেখুন, বিয়ের কনে কি বাজে কম দামি একটা লেহেঙ্গা পরে বসে আছে, ছি এর থেকে দামি আর সুন্দর লেহেঙ্গা তো আমরা পরে আছি। হ্যাঁ চলো বিয়ের কনের সঙ্গে তাহলে ফটো তোলা হোক, সবাই বউকে ছেড়ে আমাদেরই দেখবে। তারা ফটো তুলতে স্টেজে উঠে পড়ে। এক্সকিউজ মি আপনারা কারা বলুন তো, আমি ঠিক চিনতে পারলাম না আপনাদের। না মানে ফটো তোলার আগে পরিচয় করে নিতে চাই। আমরা হলাম বরযাত্রী বুঝেছো, ছেলেপক্ষ আমরা, আমি তোমার বরের মাসি হই, মাসি। আচ্ছা
আপনারা তাহলে বরযাত্রী এসেছেন? বড্ড তাড়াতাড়ি বরযাত্রী চলে এলো যে। আমার বিয়ে হতে এখনো 2 বছর বাকি, এটা তো আমার এনগেজমেন্ট ছিল। কি, এটা বিয়ে নয়? আপনাদের দেখেই আমি ধরে ফেলেছি আপনারা হলেন নির্লজ্জ। বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়িতে ফ্রিতে গিলতে চলে এসেছেন, তাই না? না, তোমার ভুল হচ্ছে, আমরা খেতে আসিনি এখানে, আমরা তো বিয়ে বাড়িতে ফটোশুট করতে এসেছিলাম। বাবারে বাবা, আর কত মিথ্যা কথা বলবে গো, আপনারা হলেন ফ্রড। এই কে কোথায় আছো, বের করো এদের এখান থেকে। সবাই মিলে শাশুড়ি বৌমাকে অনেক অপমান করার পর ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়। তারা দুজনে অনেক অপমানিত হয়। মা, এসব আমার জন্যই হয়েছে, বুদ্ধিটা আমারই ছিল, আমি আর কখনোই লেহেঙ্গা পরে ফটোশুট করার জন্য বাড়াবাড়ি করব না। তারা তাদের ভুল বুঝতে পারে এবং সেদিন থেকেই তাদের লেহেঙ্গা নিয়ে পাগলামি করা তারা বন্ধ করে দেয়।